এই যে গ্রাম, সারি সারি তাল গাছ। আসলে গ্রামটাই হচ্ছে কি আমাদের দেশের আসল সৌন্দর্য, কিন্তু গ্রাম দিন দিন আর গ্রাম থাকছে না, গ্রাম দিন দিন শহর তলিতে পরিণত হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে মূল নদী থেকে এদিক দিয়ে একটা খালের মতো আসছে, আর এখান দিয়ে অনেক ট্রলার যাওয়া আসা করে। হোয়াটস গোয়িং অন এভরি ওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআরজেড ব্লগস। অনেকদিন পর একটা ব্রেক থ্রু হয়েছে। ব্রেক থ্রু বলতে, অফিসে এত পরিমাণ কাজের চাপ, এত পরিমাণ রাশ ছিল, যেখান থেকে একটু ব্রেক নেওয়ার প্রয়োজন ছিল, আর সে ব্রেকটা মোটামুটি খুব ভালো মতোই হয়েছে। একসাথে হাইওয়েরও ফিল পাওয়া যাচ্ছে, আর আজকে সারাদিন গ্রামেরও ফিল নিব। মানে আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে আসছি, আর গ্রামের বাড়িতে আজকে সারাদিন থাকব, আর আগামীকালকে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় ফিরে যাব। আর আজকে সারাদিন আমি চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন আমার গ্রামের যে রাস্তা ঘাট প্লাস সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে সেটা দেখানোর জন্য। আমাদের গ্রামে সুন্দর বলতে ওরকম কোনো কিছু আছে কি না আমার জানা নাই, কারণ গ্রামে আমি সচরাচর থাকি না। তবে নদীর পাড় আছে, নদীর পাড়ে সুন্দর মতো বসার জায়গা আছে, আর আজকে প্ল্যান হচ্ছে গিয়ে নদীর পাড়ে যাব। আগের ভিডিওটাতে আপনাদের সাথে বলছিলাম যে আমি ফুপুর বাড়িতে আসছি, আর এটা হচ্ছে আমার ফুপুর বাসার ছাদ। ছাদ বলতে এটা একটু মজা আছে, যেমন এটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। আর এই ছাদের পানির ট্যাঙ্কিটার পাশে একটা বসার জায়গা আছে, আমি হচ্ছে এইখানে বসে আপনাদের সাথে কথা বলতেছি। আর এইখান থেকে আরেকটা জিনিস খুব সুন্দর মতো দেখা যায়, সেটা হচ্ছে একটা নদী। ওই যে এটা আসলে খালের মতোই, বাট এটা মেন নদী থেকে এদিক দিয়ে ঢুকে গেছে, আর এইটা দিয়ে কিন্তু সব সময় জাহাজ, ছোট ছোট জাহাজ টাহাজ, পণ্যবাহী জাহাজ টাহাজ এগুলো চলাফেরা করে, এদিক দিয়ে কোথায় যাওয়া যায় না। ফুফুর বাসা থেকে এখন নাস্তা রাস্তা করে তারপরে আমরা আস্তে আস্তে বের হয়ে যাবো। বের হয়ে যাবে গ্রামে একটু টুকটাক ঘোরাঘুরি করবো, এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা যাবো হচ্ছে গিয়ে সে নদীর পাড়টাতে, এবং নদীর পাড়টাতে ওখানে আশা করি বিকালবেলায় ভালো লাগবে, আর সেখানে ঘুরে বেড়াবো। আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:38, এখনও সকালে নাস্তা খাইনি। আর মজার বিষয় হচ্ছে আমি ভাবছিলাম গ্রামে মনে হয় প্রচণ্ড শীত পড়বে, এই কারণে কান টুপি, শীতের কাপড় টাপড় অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলাম যে যদি দুই একদিন থাকবো কিন্তু শীতে যাতে কষ্ট করা না যায়। কিন্তু গ্রামে এসে দেখলাম যে মানে ঢাকায় যেরকম ঠান্ডা এখানে ওরকম ঠান্ডা, শুধু একটু তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে, তাহলে এখন সবাই চলেন, আপনাদের সাথে আবার বাইকে উঠে তারপরে কথা হবে। ফুফুর বাসা থেকে বের হয়ে গেছি। আসলে আজকে মানে গতকালকে আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে সারাদিন এদিক ওদিক র্যান্ডমলি ঘোরাঘুরি করছি, এই কারণে ওইভাবে ব্লগ করা হয় নাই। আর গতকালকেও দুই তিনটা প্ল্যান ছিল যেটার কোনোটাই কমপ্লিট করা হয় নাই, এই কারণে আপনাদের সাথেও আর কিছুই দেখাতে পারছি না। যাই হোক, এখন হচ্ছে গিয়ে প্ল্যান হলো আমরা সবাই চলে যাব। আমরা সবাই বলতে আমি আর রামিম, আমার ফুফাতো ভাই, প্রথমে বাইকে তেল নিতে হবে, বাইকে তেল নিব, আর এরপরে প্রথমে যাব হচ্ছে গিয়ে মোহনপুর। মোহনপুর হচ্ছে সে লঞ্চঘাটটা যেখানে আমাদেরকে গতকাল যাওয়ার কথা ছিল, বাট আমরা গতকালকে যাই নাই, সেখানে আজকে যাব। আর এখন যে ব্রিজটাতে উঠতেছি সেটা হচ্ছে গিয়ে
মতলবের ব্রিজ। এর আগে আমরা নদী দিয়ে পার হইতাম, আর এখন হচ্ছে এই ব্রিজটা দিয়েই পার হতে পারি। আর আমার গ্রামে আসলে আরেকটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই ইটের ভাটা। আর যখন বর্ষাকাল থাকে তখন এগুলো সব পানিতে ভরা থাকে, তখন দেখা যায় ভাটাটা শুধু জেগে থাকে। আর এই সাইডে যে ক্যানেলটা, তখন এই ক্যানেলটাও পানিতে ভরপুর থাকে, মানে অন্যরকম একটা সৌন্দর্য থাকে বর্ষাকালে এই জায়গাটাতে। যদিও ইটের ভাটা পরিবেশের জন্য যথেষ্ট দূষণীয়, বাট এটা কিন্তু লোকালয়ের ভিতরের না, লোকালের বাহিরে। আর আপনাদের সাথে শেয়ার করি, এই রাস্তাটা যেমন আপনাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, ঠিক তেমনি আমার জন্য অপরিচিত, কজ এদিকে তো বাইক নিয়ে কখনো আসা হয় নাই। এই যে গ্রাম, সারি সারি তালগাছ। আসলে গ্রামটাই হচ্ছে কি আমাদের দেশের আসল সৌন্দর্য, কিন্তু গ্রাম দিন দিন আর গ্রাম থাকছে না, গ্রাম দিন দিন শহরতলিতে পরিণত হচ্ছে, আর গ্রাম তার জৌলুস হারাচ্ছে। গতকালকে সন্ধ্যায় বাড়িতে কারেন্ট ছিল না, মানে গতকালকে সারাদিনই কারেন্ট ছিল না, এর ভিতরে সন্ধ্যার সময় তো বিষয়টা আরও শোচনীয় হয় যে কারেন্ট নাই বাসায় এ কারণে। বাট আমার কাছে জিনিসটা কিন্তু আমি খুবই এনজয় করছি গতকালকে, যে কারেন্ট না থাকার যে ঘটনাটা। গতকালকে প্রায় রাত্রে 9টা সাড়ে 9টা পর্যন্ত কারেন্ট ছিল না, সন্ধ্যা হয়ে যায় 5:30। আমি এনজয় করছি বলতে, যেহেতু এখন শীতকাল সেহেতু গরম তো আমার লাগতেছে না, আর গ্রামের এরিয়াতে কারেন্ট থাকবে না এটাই তো হওয়া উচিত। এই যে সারি সারি বৈদ্যুতিক খাম্বা, এখন তো কারেন্টটা চলে আসছে গ্রামে, মানে গ্রাম কিন্তু আগের সেই গ্রাম আর নাই। মানে এটাই হচ্ছে সে পদ্মা নদী, পদ্মা না মেঘনা নদী, মনে হয় পদ্মা নদী এটাই, আসলে নদীর নামও মনে নাই। আর এটা হচ্ছে বেড়িবাঁধের রাস্তা, আর এই পাশটা হচ্ছে বেড়িবাঁধের ভিতরে, মানে আমাদের গ্রাম পড়ছে হচ্ছে বেড়িবাঁধের মধ্যে ওই সাইডে। আর এখানে মোহনপুর ঘাট আছে, মানে যেই ঘাটে আমরা ঢাকা থেকে যদি লঞ্চে করে আসি তাহলে যেই ঘাটে এখানে নামি। আর এইখানে নাকি বসার জন্য খুব সুন্দর সুন্দর ইয়াটিয়া দিয়ে কক্সবাজারের মতো করছে, মানে ছাউনি টাউনি দিয়ে বসার ছোট ছোট চেয়ার দিয়ে কক্সবাজারের মতো করছে। চলেন আমরা এখন ওই দিকটাতে। Thank you.
হচ্ছে গিয়ে মনপুর আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মনপুর পর্যটন না মনপুর পর্যটন এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মনপুর পর্যটন কেন্দ্র আসলে এই এই পাশে একটা মনপুর লঞ্চ ঘাট আছে সে ছোটবেলা থেকেই এই লঞ্চ ঘাট দিয়ে আমরা বাড়িতে যাওয়া আসা করছি বাট এই জায়গাটা যে এতটা সুন্দর করা যায় এটা কারো মাথায় এতদিন আসে নাই আর এইখানে এক লোকের সাথে কথা বলছিলাম সে বলল যে এই জায়গাটা দিয়ে নাকি হোটেল হচ্ছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে মানে এই এই সাইডটাতে হচ্ছে গিয়ে হোটেল আর এই পাশ দিয়ে কিডস জোন বানানো হবে মানে এখানে বাচ্চাদের খেলা টেলা করার জন্য বিভিন্ন জায়গাটা থাকবে মানে ওই চাঁদপুরে যেরকম হয়েছে এই জায়গাটাও ঠিক সেরকম করে করা হবে আর আমার মোটরসাইকেলটা পুরো সেলিব্রিটি হয়ে গেছে ওই যে আমার মোটরসাইকেল আর ওইখানে আর মোটরসাইকেলে আমি ছবি টবি তোলার পরে রেখে দিয়েছি আর স্থানীয় ছোট ছোট পোলাপান আইসা ছবি তুলতেছে ছোট ছোট পোলাপান বলতে ছোট না মানে এখানে ঘোরার জন্য আসছে বা ছবি তোলার জন্য আসছে তারা এসে এখানে ছবি টবি তুলতেছে আর এইখানে যে সিটগুলো আছে সিটগুলোর ভাড়া হচ্ছে গিয়ে আপনার ঘন্টা 30 টাকা করে অনেকে এখানে খুব সুন্দর সুন্দর মানে অনেকে এইখানে আসে অবসর সময় কাটানোর জন্য আর আমার কাছে যেটা মনে হয় যে নদীর সামনে এরকম সিট থাকলে এখানে বসে কথা কথা বলে অবসর টাইম পাস করার খুব সুন্দর একটা সময় যেহেতু অনেকক্ষণ আমরা এখানে চলে আসছি আর এখন আর এখানে বেশি একটা দেরি করব না এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হব বাড়িতে যাব বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে এরপরে ঢাকায় ব্যাক করব তাহলে চলেন ঢাকায় যাই আর এই জিনিসটা এই জায়গাটা নিয়ে আর বলার মতো আমি আপাতত কিছু পাইতেছি না কারণ জায়গাটা একবারে নতুন এক মাসের মতো হয়েছে এখানে সিট টিটগুলো দেওয়া হয়েছে আর এক মাসেই মোটামুটি ভালোই ক্রাউড ইচ্ছা করে দুপুরের টাইমে আসছি যাতে লোকজন কম থাকে কারণ বিকালবেলা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে লোক থাকে আর ওইভাবে ফ্রি টাইমও স্পেন্ড করা যায় না আমরা এখন সব কিছু গুছাবো গুছায় টুছায় রওনা দিব বাড়ির উদ্দেশ্যে The sun sets. I hope you.